আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খেলতেছিলাম স্কোয়াড, একটা ম্যাচ খেলতেছিলাম। তো দেখো, এই যে সামনে একটা প্লেয়ার চলে আসে, আমি অনেক ড্যামেজ দিই প্লেয়ারটাকে। তো প্লেয়ারটা সোনিয়া ক্যারেক্টার হয়ে যায়, এরপর ওয়াল মেরে ডিমিট্রি অন করে দেয়, তো নক হয়ে যায়। আমি নিজেকে প্লেয়ারটাকে ফিনিশ করে ট্রাই করি গ্রেনেড দিয়ে, কিন্তু হয় না। তো এই জায়গা থেকে যাইতেছিলাম, সামনে আরেকটা প্লেয়ার চলে আসে, তো পিনাইটি দিয়ে ওকে ড্যামেজ দিই, প্লেয়ারটা নক হয়ে যায়। তো এরপর আমি প্লেয়ারটাকে ফিনিশ দিয়ে দিই, তো উপর থেকে আর প্লেয়ার চলে আসে আমাকে মারার জন্য। তো আমার লাইফ ছিল না এই জায়গায়, তো আমি এই জায়গায় একটা ওয়াল মারি, তো আরেকটা প্লেয়ার চলে আসে, তো আরেকটা ওয়াল দিই এই জায়গায়। এরপর আমি এই জায়গায় মিড কিক করতেছিলাম, মিড কিক করে বের হই, তো প্লেয়ারটা চলে আসে সামনে, তো প্লেয়ারটাকে নক করে দিই আমি। তো এই জায়গায় আরেকটা প্লেয়ার ছিল, ওকে আমার টিমমেট ফিনিশ করে দেন। তো এই জায়গায় হালকা লুট করে চলে যাই আমি সামনের দিকে, দেখো। তো এই জায়গায় আমাদের প্লেয়ারটা একজনকে ড্যামেজ দিতেছিল, তো আমি এই জায়গা থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি। তো প্লেয়ারটা বারবার নক নক হতেছিল আর বারবার উঠতেছিল, দেখো। তো এই জায়গায় আমি প্লেটটাকে নক করতে পারি না, ফিনিশও করতে পারি না, প্লেটটা উল্টা দিকে চলে যায়। তো আমি এই জায়গায় চলে যাই আর্সেনাল লুট করার জন্যে। তো আমি সামনের দিকে যেতেছিলাম আর্সেনালটা লুট করার জন্যে, তো আর্সেনালের সামনে একটা প্লেয়ার চলে আসে, দেখো। তো আমি এই প্লেয়ারটাকে ড্যামেজ দিই, কিন্তু নক হয় না, এর জন্য আমি বম কুক করে মারার ট্রাই করি। তো গ্রেনেডটা মারার ফলে ও তাও নক হয় না। তো আমি এই জায়গা থেকে M4টা নেওয়ার ট্রাই করতেছিলাম, তো এর মাঝখানেই ও ভেতরে চলে আসে, দেখো। তো আমি একে M10 দিয়ে ফিনিশ করে দিই, টিমের লাস্ট প্লেয়ার ছিল মেবি, এর জন্য ফিনিশ হয়ে যায়। তো আমাদের একটা প্লেয়ার নক হয়ে যায় এই জায়গায়, তো আমি ওকে রিভাইভ দেওয়ার জন্যে এই জায়গায় চলে আসি। তো আমি প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে এদিকে চলে যাই, দেখো। তো ডান সাইড থেকে আমাকে একটা ড্যামেজ দেয়, তো আমি এই জায়গায় রাশ করতে চলে যাই। তো আমাদের ফুল স্কোয়াড ছিল এই জায়গায়, প্লেটাকে ড্যামেজ দিয়ে ট্রাই করি, আমাদের টিমমেট ওকে কনফার্ম করে দেয়। তো এই ঘরের ভেতরে আর একটা প্লেয়ার ছিল, তো আমি এটাকে নক করে দেই, তো আমাদের প্লেয়ারটাকে নক করে দেয়। তো আমি এই জায়গায় ওকে ই করে যাচ্ছিলাম, দেখি ও উঠে গেছে, অটোমেটিক রিভলভ হয়ে গেছে, তো ওকে ফিনিশ করে দিয়ে দেয়। টিমের লাস্ট প্লেয়ার ছিল, তো এই জায়গায় একটা প্লেয়ার দেখি গাড়ি নিয়ে যেতেছিল, ওর কাছে গাড়ির ক্যারেক্টার ছিল না। তো এই জায়গায় আমি 2x দিয়ে প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, তো প্লেয়ারটা এই জায়গায় নক হয়ে যায় এবং আমাদের প্লেয়ারটা এই জায়গায় ফিনিশ করে দেয়। আমাকে এই সাইড থেকে একটু ড্যামেজ দেয়, আমি মিড কিট করে এদিকে দেখতেছিলাম কি কোথা থেকে মারলো, তো বুঝতে পারি যে ব্রিজের উপর থেকে আমাকে হিট করতেছে। তো আমাদের প্লেয়ারকে বলি যে এই জায়গায় হিট করতে, আর আমি যাতে এই এই সময়টা নিয়ে উপরে যেতে পারি প্লেয়ারটাকে মারার জন্য। তো আমাদের প্লেয়ার এই জায়গায় হিট দিয়ে থাকে, প্লেয়ারটা বুঝে না, তো আমি এই জায়গায় উকুং হয়ে উপরের দিকে চলে যাই, তাতে প্লেয়ারটাকে মারতে পারি। তো প্লেয়ারটা বুঝতেছিল না, তো ওকে আমি এই জায়গার থেকে নক করে দিই অ্যান্ড ফিনিশ করে দিই এই জায়গায়। তো সামনে থেকে আমাদের প্লেয়ারকে হিট করে, তো আমি এই জায়গার থেকে প্লেয়ারটাকে নক করে দিই, তো প্লেয়ারটাকে নক করে ফিনিশ করে দিই, কারণ সবাই এখন ডিমিট্রি ক্যারেক্টার ইউজ করে, তো যে কেউ তাড়াতাড়ি উঠে যায়। তো আমি যাইতেছিলাম আমাদের প্লেয়ারটাকে রিভাইভ করার জন্য,
সামনে আরেকটা প্লেয়ার চলে আসে, ওকে আমি নক করে দিই, নক করে এই জায়গা থেকে ওকে আমি ফিনিশ করে দিই। তো আমি জায়গার থেকে হালকা লুট করে যেতেছিলাম, সামনে এই সাইড থেকে আমাকে একদম ড্যামেজ দেয় দেখো। তো এটা লাস্ট জন মানে জোন অনেক টানতেছিল, বেশি হেলথ কাটতেছিল, তো আমি ফাইট না করে আমি চিন্তা করতেছিলাম যাতে তাড়াতাড়ি আমি জোনের দিকে ঢুকতে পারি। তো আমি জোনে যেতে যেতে আমাদের দুইটা প্লেয়ারকে নক করে দেয়। তো আমি এই জায়গায় যেতেছিলাম প্লেয়ার দুটাকে রিভাইভ দেওয়ার জন্য। তো এই জায়গায় চলে আসার পর একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয় দেখো। তো আমি এই জায়গায় একটা ওয়াল মারি, ওয়াল মেরে মেড কিট ইউজ করতে থাকি। তো আমি এই জায়গা থেকে প্লেয়ার দুটাকে রিভাইভ দিয়ে দিই। তো আমি এই জায়গায় প্লেয়ারটাকে খুঁজতেছিলাম কিন্তু প্লেয়ারটাকে পাইতেছিলাম না। তো দেখি সামনের দিকে প্লেয়ারটা দৌড়াইতেছে, তো আমি এই জায়গার থেকে ওকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি। প্লেয়ারটা অনেক ড্যামেজ দেয় কিন্তু প্লেয়ারটা ফিনিশ হয় না। তো আমি এই জায়গা থেকে লঞ্চার দিয়ে দুটো গ্রেনেড ইউজ করি, তারপরও প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু প্লেয়ারটা নক হয় না, আমার লাইফ অনেক কমে যায়। তো মেড কিট ইউজ করে এই জায়গা থেকে আমি যাইতেছিলাম। তো এই জায়গাতেও প্লেয়ারটাকে ড্যামেজ দেয় কিন্তু নক হয় না। তো আমি ভাবি সামনের দিকে চলে যাওয়াটাই ভালো, কারণ জোন যেহেতু সামনের দিকে আসে। তো এই জায়গা থেকে আমাদের আমাদের সব প্লেয়ারগুলোকে নক করে দেয়। তো এই জায়গায় আমি দেখি একটা প্লেয়ার দৌড়ে উপরের দিকে উঠতেছে, টিমের লাস্ট প্লেয়ার ছিল, তো ওকে আমি ড্যামেজ দেওয়ার ফলে প্লেয়ারটা ফিনিশ হয়ে যায়। তো আমি যেতেছিলাম আমাদের প্লেয়ারটাকে রিভাইভ করার জন্য, কারণ ওই একমাত্র নক হয়েছিল আর বাকিগুলো আগে ফিনিশ করে দিয়েছিল। তো দেখো এই প্লেয়ারটা আরও কয়েকবার নক, শুধু দেখতে থাকো। আর তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও যে কেমন লাগলো ভিডিওটা, অথবা লাইক করে দিও সাপোর্ট দেওয়ার জন্যে। তো এই জায়গায় দেখি দুইটা প্লেয়ার এক জায়গায় আছে, তো আমি চিন্তা করি যে গ্রেনেড দিয়ে এদের যদি মারতে পারি তাহলে ভালো হয়, শুধু শুধু ফাইট করার কি দরকার। তো আমি গ্রেনেড করে এই জায়গায় মারতে থাকি, ভালো ড্যামেজ খায়। তো এই সাইড থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয়, অনেক ড্যামেজ দেয়, প্রচুর ড্যামেজ দেয়। তো প্লেয়ারটা লাভ দিয়ে এই জায়গায় চলে আসে রাশ করার জন্যে। তো আমি জায়গা থেকে প্লেয়ারটাকে ফিনিশ করে দেই। তো আরেকটা প্লেয়ার চলে আসে রাশ করার জন্যে, তো এই জায়গা থেকে আমাদের প্লেয়ারটা নক হয়ে যায়। তো আমি এই জায়গায় ওকে রিভাইভ দিই, রিভাইভ দিয়ে প্লেয়ারটাকে ফিনিশ করে আমি সামনের দিকে চলে যাই দেখো। তো আমাদের ওই প্লেয়ারটা আবার নক হয়ে যায় ও। তো আমি এই জায়গায় চলে আসি রিভাইভ দেওয়ার জন্যে। তো আমাদের প্লেয়ারটা আবার নক হয়েছে, উপরে একটা প্লেয়ার ছিল SBDY দিয়ে মারতেছিল, তো প্লেয়ারটা বারবার নক হয়ে যেতেছিল। তো এই জায়গায় আমি বুঝতেছিলাম না কি করব। তো আমাদের ডান সাইডে ব্রিজের উপরে একটা প্লেয়ার ছিল, বা সাইডে একটা প্লেয়ার ছিল। তো আমি ডান সাইডটাকে একটু ড্যামেজ দিই, একদম প্রচুর ড্যামেজ খেয়ে যায়। তো আমাদের প্লেয়ারটা আবার নক হয়ে যায়, বামের প্লেয়ারটাকে মারতে মারতেই আমাদের আমাকে শেষ করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।